লাখো মানুষের দোয়া ও মুনাজাতে মাগফিরাত কামনার মধ্য দিয়ে পালিত হলো এসএ পরিবহনের প্রয়াত চেয়ারম্যান নূর নাহার বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। শোকাবহ দিনটি উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ বটখিল গ্রামে কোরআনখানি, মিলাদ ও জিয়াফতের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে চাটখিল, সোনাইমুড়ির এমপি এইচ এম ইব্রাহিম সহ স্থানীয় সকল স্তরের জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় সহধর্মিণী নূর নাহার বেগম সহ পরলোকগত সব স্বজনদের জন্য দোয়া চান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। দেশের ব্যবসা বাণিজ্যে গতিশীলতার প্রত্যাশায় দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। ফারুক হোসেনের তোলা ছবিতে দেখুন মিজান আহমেদের একটি প্রতিবেদন। উদারমনা মহিষী এক নারীর নাম নূর নাহার বেগম, যিনি ছিলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের সহধর্মিণী এবং এসএ পরিবহনের চেয়ারম্যান। 2020 সালের 18 অক্টোবর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এসএ গ্রুপ অব কোম্পানিজের এই বটবৃক্ষ। পঞ্জিকার পাতা বদলে আবারও হাজির নূর নাহার বেগমের চিরবিদায়ের স্মৃতি বিজড়িত শোকাবহ অক্টোবর। এদিন নূর নাহার বেগমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাবার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের মরহুমা মাতা শরাফত বানু এবং পিতা রেহান উদ্দিন মোল্লা, বোন আয়েশা, সালেহা আনোয়ারা, ভাই মরহুম আফাসউদ্দিন, মরহুম ডাক্তার মোহাম্মদ হোসেনের সমাধিতেও জানানো হয় ফুলেল শ্রদ্ধা। মমতার আঁচল দিয়ে যাদের আগলে রেখেছিলেন সেই সন্তানদের কণ্ঠে ছিল মায়ের জন্য দোয়ার আকুতি। আজকের দিনে আমি আমার মা এবং আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, মুরব্বী যারা মারা গিয়েছেন সবার জন্য আমি দোয়া প্রার্থনা করছি। আমি সবার কাছে দোয়া চাবো আমার মার জন্য। আমার আম্মু মরেছে, 2 বছর হয়েছে, সবার কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যেমন আমার পিতা করে গিয়েছেন এলাকাবাসীর জন্য, আমরা চেষ্টা করব যে ওনার সন্তান হয়ে আমরাও যেন এলাকাবাসীর জন্য করে যেতে পারি এবং আমাদের প্রজন্ম যারা আমাদের পরে আসবে ওদেরকে যেন এই শিক্ষাটা দিয়ে যেতে পারি। এদিন নূর নাহার বেগম সহ এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের মরহুমা মাতা শরাফত বানুর 18তম মৃত্যুবার্ষিকী এবং পিতা রেহান উদ্দিন মোল্লা সহ পরলোকগত স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয় কোরআনখানি, মিলাদ ও জিয়াফতের। এ সময় দোয়া ও মোনাজাতে নূর নাহার বেগম সহ পরলোকগত স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করেন বিশিষ্ট জনরা। আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান যে সালাউদ্দিন সাহেবের মতো একজন ব্যক্তিত্ব বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার শতায়ু দীর্ঘ কামনা করি। এই অনুষ্ঠানে আমরা ওই মরহুমার জন্য দোয়া করব, ওনার মাতা পিতার জন্য দোয়া করব। জেনেছেন ওনার সহধর্মী মৃত্যুবরণ করেছেন, ওনার জন্য আজকের এই আয়োজন। আজকে আমরা শুধু মরহুম এবং মরহুমাদের জন্য আমরা দোয়া করব না, আমরা দোয়া করব জনাব সালাউদ্দিন সাহেবের জন্য, ওনার পরিবার 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 বর্গের জন্য। জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে উদ্যোগটি চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর, এটি শুধু সোনাইমুড়ির জন্য নয়, আমি মনে করি সমগ্র বাংলাদেশের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এ সময় প্রিয় সহধর্মিণী সহ পরলোকগত সবার জন্য দোয়া চান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। আমার মরহুম পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, আমার স্ত্রী নূর নাহার বেগম, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্যই আপনাদের কাছে অনুরোধ করছি এবং পাশাপাশি আমরা যারা বেঁচে আছি আমরা যেন আগামী দিনে আরও দীর্ঘ সময় ধরে আপনাদের খেদমত করে যেতে পারি, দেশ এলাকার খেদমত করে যেতে পারি, দেশের খেদমত করে যেতে পারি, তার জন্য আপনাদের দোয়া প্রার্থী। শুধু স্বজন নয়, দেশবাসীর কাছে ব্যবসায়ীদের জন্য দোয়া চান তিনি। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমাদেরকে ব্যবসার অবস্থানও ভালো করে এবং সারা দেশের মানুষ যেন বালতিতে থাকে, ব্যবসা বাণিজ্য করার জন্য যেন আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন। এদিন জিয়াফত উপলক্ষে আমিরাবাদের বটখিল গ্রামে ছিল সর্বস্তরের মানুষের উপচে পড়া স্রোত। হাজার হাজার মানুষের আতিথেয়তায় মুখর হয়ে ওঠে এসএ পরিবহন কোম্পানি বাড়ি খ্যাত সালাউদ্দিন আহমেদের পৈতৃক নিবাস। সুষ্ঠু আয়োজনের নেপথ্যে যাদের ঘাম ও শ্রম তারা জানান তাদের অনুভূতি। আমরা আশা করি সালাউদ্দিন সাহেব যতদিন বাঁচে থাকবেন এবং ওনার
সন্তানরা যাতে বাঁচি থাকবেন, এই প্রোগ্রাম চলতে থাকবে। আশা করি উত্তরোত্তর ওনার কোম্পানি এবং ওনার পরিবারের সকল উন্নতি কামনা করি। আর আমরা যারা স্বেচ্ছাশ্রম দেই, আমরা আমাদের জন্য সারা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন মানুষকে এভাবে আপ্যায়ন করতে পারি, এবং এস এ গ্রুপ অফ কোম্পানির পরিবারও যেন সুস্থ থাকে, ভালো থাকে, তারা যেন এই অনুষ্ঠানটিকে শত শত বছর কন্টিনিউ করে যেতে পারে। ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসেন স্বজন ও শুভানুদ্দায়ীরা। সালাউদ্দিন আহমেদের রেখে যাওয়া আপ্যায়নের দৃষ্টান্ত অন্যরা অনুসরণ করবে, এটাই ছিল সবার প্রত্যাশা। আর সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সফল হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এস এ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। এই 40 বছরে আমাদের প্রতিষ্ঠানের অনেক লোক পরলোকগত হয়েছেন, আমাদের প্রতিবেশী অনেকেই চলে গেছে, আমার ভাই বোনও অনেকেই চলে গেছে, তো আমি সকলের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা এখানে আমাদের উপস্থিত হয়েছেন। 4 দশক ধরে চলে আসা এই জিয়াফতের নেপথ্যে স্থানীয় সবার দোয়া ও ভালোবাসা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এটা আমার দায়িত্ব এবং কর্তব্যে পড়ে যে আমার এলাকার জনসাধারণ যারা আছে, পাবলিক যারা আছে, বসবাস করছে, তাদেরকে সহ নিয়ে আমরা এই মেজবানির আয়োজন করে থাকি। মিজান আহমেদ, এসএটিভি, আমিরাবাদ, সোনাইমুড়ি, নোয়াখালী।